হ্যালো স্টুডেন্টস আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং ভিডিওটা হতে যাচ্ছে আশা করি তোমরা সবাই পুরোটা ভিডিও দেখবে পুরোটা ভিডিও দেখলেই তোমরা অনেক কিছু জানতে পারবে আজকে এখানে আমি বেসিক কিছু রিয়েলিটি নিয়ে কথা বলবো তোমাদের সামনে ঠিক আছে স্টুডেন্টস রিলেটেড রিয়েলিটি নিয়ে আফটার এক্সামিনেশন পাড়া প্রতিবেশী কী বলে এবং সেটা দেখে তোমরা কীভাবে কনফিউজড হও তোমরা কীভাবে ফোকাস না ফোকাসের দিকে কনসেনট্রেশন না করে টার্গেটের দিকে বেশি কনসেনট্রেশন করো সব জিনিসগুলি নিয়ে এখানে আলোচনা করব তো প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই আমার নাম সৌরভ হোসেন আমি সাইকোলজিতে অনার্স গ্র্যাজুয়েট এবং বিএড আমার কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি করছি কাউন্সেলিং সাইকোলজিতে তো আমি একটা স্কুলের সাবজেক্ট টিচারও সাইকোলজির আমি স্টুডেন্টসদের টিউশনস দিই তো এটা দিয়ে আমার মানে আমার পুরো ফ্যামিলিটা বলতে পারো আমার স্টুডেন্টস আর আমি আমার সাইকোলজি এটি তো আজকের ভিডিওটা করতে যাচ্ছি বেসিক যারা মানে যারা মাধ্যমিক পাশ করলো বা যারা টুয়েলভ পাশ করলো তারা যে প্রশ্নের সম্মুখীন হয় সেই প্রশ্নের সম্মুখীনগুলি নিয়ে সেই প্রশ্নগুলি নিয়ে এবং সেইগুলির যে উত্তরগুলি আমাদের কনফিউজ করে মিন্স যে মাধ্যমিক ক্যান্ডিডেট থাকুক বা মাধ্যমিক পাস করে ছেলে থাকুক মেয়ে থাকুক বা টুয়েলভ পাস করে ছেলে মেয়ে থাকুক তারা ওই কনফিউশনগুলি থেকে কীভাবে বেরিয়ে আসবে সব নিয়ে আজকের ভিডিওটা বানাতে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকের ভিডিওতে আর ইন্টারেস্টিং অনেক টপিক নিয়ে আলোচনা করতে থাকবো আমরা তো যেটা বলছিলাম যে আফটার মাধ্যমিক আফটার হাই সেকেন্ডারি প্লাস টু স্টেজ রেজাল্টের পর এবং এক্সামিনেশনের পর কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় স্টুডেন্টসদের সেই জিনিসগুলো নিয়ে প্রথমত মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্রথম প্রশ্ন আসে যে তুমি মাধ্যমিক পাস করলে কী নিয়ে পড়বে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে দ্বিতীয় প্রশ্ন আসে তুমি মাধ্যমিক কত নাম্বার পেতে পারো কত পার্সেন্টেজ পেতে পারো তৃতীয় প্রশ্ন আসে ফার্স্ট ডিভিশন পেলে কী করবে সেকেন্ড ডিভিশন পেলে কী করবে এরপর প্রশ্ন আসে যদি পার ডিভিশন না পাও তাহলে কিন্তু মাধ্যমিক এই মাধ্যমিক ডিভিশন না পেলে তাহলে কিন্তু কিছু করতে পারবে না সায়েন্স নিতে পারবে না বা ভালোভাবে ভালো লাইনে যেতে পারবে না আর্টস নিয়ে পরেও তুমি ভালো লাইনে যেতে পারবে না একটা ঠিক আছে এইগুলো মাধ্যমিকের স্টুডেন্টসদের যদি প্রশ্নের সম্মুখীন হতে হয় আর টুয়েলভ স্টুডেন্ট যারা টুয়েলভ ক্যান্ডিডেট থাকে তাদের প্রশ্ন কী সম্মুখীন হতে হয় দেখো আমাদের সোসাইটিতে সচরাচর যে সোসাইটিতে চলে যে জিনিসটা প্রথম যখন একটা স্টুডেন্ট মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পায় কিন্তু তার সায়েন্স এবং ম্যাথে খুব ভালো রেজাল্ট অবভিয়াসলি সে সায়েন্স নিয়ে পড়তে পারে সায়েন্সে সে ভালো আর্টসে খারাপ পড়তে পারে বাট সায়েন্সের তো ভালো তো সে যদি সায়েন্স নিয়ে নেয় তাহলে বলে কি মানুষে তুই সায়েন্স নিয়েছিস সেকেন্ড ডিভিশন পেয়ে তুই সায়েন্স কীভাবে পড়বি তোর দ্বারা সায়েন্স হবে না এই যারা আর্টসের স্টুডেন্ট থাকে তুই অ্যাডমিশান পেয়ে আর্টস নিয়েছিস আর্টস নিয়ে কী করবি আর্টস নিয়ে তো ঘোরার গাছ কাটবি আর্টসের তো কোনো প্রফেশন নেই এই মানে দিকেই কি সায়েন্স পড়ুক বা আর্টস পড়ুক বা কমার্স পড়ুক যাই পড়ুক কোনো কিছুতেই মানুষ সন্তুষ্ট না আর সেই জিনিসগুলিকে আমরা প্রায়োরিটি বেশি দেই স্টুডেন্টসরা আমরা সবাই দেই সেই প্রায়োরিটিগুলি আমাদের প্যারেন্টসরা দেয় সবাই আজকে আমরা ওই সব প্রশ্নগুলির উত্তরের সম্মুখী প্রশ্নগুলির সম্মুখীন হলে কি উত্তর দিতে পারি বা আমরা কীভাবে আমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে পারি এসব নিয়ে এই ভিডিওটা ঠিক আছে দেখো প্রথম কথা হলো তুমি কী নিয়ে পড়বে তোমার কোনটাতে ইন্টারেস্ট সেটা ম্যাটার করে মানুষ কি বলবে সেটা ম্যাটার করে না ঠিক আছে যে আমার তোমরা এক একটা ফল্ট তোমাদের একটা ভুল সিদ্ধান্ত কি জানো তোমরা মার্কস বল মার্ক্সের চিন্তা করো বেশি যে আমরা এত পার্সেন্টেজ পেতে পারো পেতে হবে এই যে তুমি পার্সেন্টেজের কথাটা বলছো আমার এত মার্কস পেতে হবে তোমার নলেজটাও তোমার ইচ্ছাটাও এখানে স্টিক হয়ে যায় যে আমার সিক্সটি পার্সেন্ট পেতে হবে সিক্সটি পার্সেন্ট পর্যন্তই তুমি সন্তুষ্ট এর উপরে না ঠিক আছে তো তুমি প্রথমত এই জিনিসগুলি ছাড়ো যে মার্কস কত পাবে সেটা ম্যাটার করে না ম্যাটার করে আগে তুমি কতটুকু পড়েছো কতটুকু জানো সেটা তোমার বইয়ের মধ্যে টোটাল নয়টা চাপ্টার আছে নয়টা চাপ্টারে তুমি কতটুকু জেনেছো সেটা ইম্পর্টেন্ট করে ইম্পর্টেন্ট সেটা ঠিক আছে এবং পাড়া প্রতিবেশী আঙ্কেল আত্মীয় স্বজন তারা কি বলবে সেটা দেখে তোমার কোনো লাভ নেই বিকজ মাধ্যমিকের মার্কসটা বা টুয়েলভের মার্কসটা বা গ্রাজুয়েশনের মার্কসটা তোমাকে তোমার সাকসেস সাকসেসটাকে ডিসাইড করে দিতে পারে না ঠিক আছে একজন ব্যাক বেঞ্চারও খুব ভালো সাকসেস পায় সাকসেস মিন্স যেই কাজটা করে তুমি ভালো তোমার ভালো লাগে যে প্রফেশনটা তোমার পছন্দ হয় সেটা একজন লাস্ট বেঞ্চার যদি সেটা পারে কলেজ ড্রপ আউটও একজন কলেজ ড্রপ আউট স্টুডেন্টও সেটা পারে কিন্তু সেই সাকসেস জিনিসটা পেতে পারে পড়ালেখা করে পার্সেন্টেজ নিয়ে মার্কস নিয়ে যে শুধুমাত্র আমরা পেয়ে যাব। ভালো কিছু পেয়ে যাব সেটা না কিন্তু ঠিক আছে সেটা পেতে হলে আমার ফোকাস ঠিক রাখতে হবে ফার্স্ট করতে তোমরা তোমরা আগে বুঝো ফোকাস কি অ্যান্ড টার্গেট কি একটা অত মনে রেখো টার্গেট হাজার হতে পারে টার্গেটের কোনো মানে লিমিটেশন থাকে না কিন্তু ফোকাস তোমার ঠিক রাখতে হবে যাতে আমি এটার মধ্যে ফোকাস করছি ওইটাই যাতে পাই আমি এরকমভাবে ফোকাসটাকে তোমার স্ট্রং করতে হবে আমার টার্গেট ওইটা ওইটার মধ্যে ফোকাস করলেই যাতে আমি ওইটা পাই আমি সবসময় বলি যে আই ডোন্ট বিলিভ ইন টেকিং রাইট ডিসিশানস অ্যান্ড মেক আই আই ডোন্ট বিলিভ ইন টেকিং রাইট ডিসিশানস আই টেক ডিসিশানস অ্যান্ড মেক দ্যাম রাইট মানে আমি রাইট ডিসিশন নেওয়াটাকে আমি বিলিভ করি না যে ডিসিশানটা নিলাম সেটাকে রাইট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তুমি কী ডিসিশন নিয়েছ ভুল না সঠিক সিদ্ধান্ত নিয়েছো সেটা ইম্পর্টেন্ট না তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটাকে সঠিক কীভাবে করতে হবে সেটা ইম্পর্টেন্ট এবার কথা হলো যে স্যার আমি তো মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়েছি আমি তো মাধ্যমিকে ফোর্টি পার্সেন্ট পেয়েছি আমি তো মাধ্যমিকে অনলি সিক্সটি পার্সেন্ট পেয়েছি আমি তো মাধ্যমিকে অনলি সেভেন্টি পার্সেন্ট পেয়েছি আমি কি নাইনটি ফাইভ পার্সেন্ট এবার পেতে পারি আমার প্রশ্ন আসে স্টুডেন্টের মনে অ্যাকচুয়ালি যখন মাত্র একটা স্টুডেন্ট একটু উপর দিকে উঠতে যায় বা তার মধ্যে ইচ্ছেটা আসে যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারাও কিছু করতে হবে আমিও পারবো কিছু করলে তৎক্ষণাৎ আমাদের প্রতিবেশী মিনস আমাদের সমাজটা এসে ওকে নিচে নামিয়ে দেয় তুই তোর দ্বারা হবে না স্ট্যান্ড তুই তুই নাইনটি ফাইভ পার্সেন্ট পাবি না হ্যাঁ এটা ঠিক আছে যে তোমার কনসেন্ট্রেশন তোমার মনোযোগ কতটুকু আছে বা তোমাদের মেধা কতটুকু আছে ওইগুলো অনেক ডিপেন্ড করে বাট সব ক্ষেত্রে না কিন্তু শুধুমাত্র যদি ন ট্যালেন্টের উপর ডিপেন্ড করা সব কিছু হতো তাহলে ট্যালেন্টেড ট্যালেন্টেরাই আজকালকার দিনে সবচেয়ে বড় সাকসেসটা পেতো আজকালকার দিনে কিন্তু শুধু ট্যালেন্ট যার আছে সেই পায় যে এমন না কিন্তু যে মেধা মেধাবী যে সে পায় যে সাকসেসটা এমন না কিন্তু যে মেধাবী ছিল না সেও কিন্তু মেধা হতে পারে এটা হলো ইম্পর্টেন্স ঠিক আছে তো এবার দেখো যখনই তোমার প্রতি যদি তোমাকে বলে যে তুই সায়েন্স নিয়েছিস ডক্টর পড়ে নে ইঞ্জিনিয়ার পড়ে নে ইঞ্জিনিয়ারিং পড়ে নে সবার আগে তুমি নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করো যে তোমাকে এই বুদ্ধিটা দিচ্ছে সে কতটুকু জানা জানে ওইটার ব্যাপারে যে জানে তার কাছে যাও জানার জন্য অন্যদের কাছে না সাজেশান নিতে যাও ডিসিশন তুমি নিজে নেও এটাই সবচেয়ে বেস্ট ঠিক আছে এরপর আমরা যাই যে আমরা যে পড়ছি আমরা এখন কেউ আট ঘন্টা পরে কেউ নয় ঘন্টা পরে এমন অনেকের প্রশ্ন আসে যে আমরা নয় ঘন্টা দশ ঘন্টা পরেও আমরা মাস্ক পাই না অন্যরা দু ঘন্টা পরে মার্কস পেয়ে ফেলে কীভাবে পায় তারা আমরা কেন পাই না এই প্রশ্নগুলি আসে আমাদের ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা হল কী জানো যে একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা যদি একটা সিনেমা দেখি সে সিনেমাটা আমাদের পুরোটা মনে থাকে পাই টু পাই ঘটনাগুলো মনে থাকে আর যদি আমরা সেই সিনেমাটাই যদি গল্প আকারে বই থেকে পড়ি আমাদের সেটা ইন্টারেস্ট লাগবেই না বিকজ আমরা ওইটার মধ্যে ইন্টারেস্ট খুঁজি না ইন্টারেস্ট খুঁজে নিতে হবে আরেকটা কথা হলো কী যে আমরা সবাই চাই সবাই সবারই ইচ্ছা আছে যে আমরা নাইনটি পাই আমরা স্ট্যান্ড করি আমরা একটা নাম হোক আমার নাম সবাই জানুক এই ইচ্ছাটা কম বেশ সবার আছে বাট সবাই পায় না পাই কয়েকজন একটা এক্সাম্পল তোমাদের দিই তোমরা এখন যে স্টেজে আছো যারা ক্লাস ইলেভেন টুয়েলভ বা স্টুডেন্টসি স্টুডেন্টস লাইফে যারা আছো তোমরা একটা সমুদ্রের এক পারে দাঁড়িয়ে আছো তোমাদের টার্গেটটা হলো সমুদ্র ওই পারে এবার কিছু স্টুডেন্টস কি ডিসাইড করে যে আমি আরামে আস্তে আস্তে ধীরে 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 আমি ওই টার্গেটে যাব কি কী করবে সে সে সমুদ্রের পাড় দিয়ে মিনস ওই সেই পার দিয়ে আস্তে আস্তে হাঁটতে 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 ঘুরে সে ওই টার্গেটে যেতে চায় আর কিছু পার্সেন্ট স্টুডেন্ট আছে সে চিন্তা করে ওইখানে দাঁড়িয়ে তাই আমি যদি সমুদ্রের মাঝখান দিয়ে যেতে পারতাম তাহলে তো আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম ওইটার মধ্যে সে একটু অন্যরকম চিন্তা করে তো তোমরাও ট্রাই করো একটু অন্যরকম চিন্তা করার একটু অন্যরকম চিন্তা করতে পারলে একটু এক্সট্রা থিঙ্কিং যদি নিজের মধ্যে রাখতে পারো তাহলে কিন্তু সাকসেসটা তোমাদের সামনে থাকবে মনে রেখো তুমি সময়ের জন্য ওয়েট করো না সময় যেন তোমার জন্য ওয়েট করে এটা মাথায় রেখো সময় দু হাজার তো তোমার জন্য ওয়েট করে যে দু হাজার একুশ সময় ওয়েট করছে যে ওই ছেলেটা আমার কাছে আসবে ভালো কিছু একটা নিয়ে এই সময়টা যেন তোমার জন্য ওয়েট করে তুমি সময়ের জন্য ওয়েট করে লাভ হবে না কিন্তু শুধু পড়ালেখা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি এমন নামে সেটা বলছি না কিন্তু পড়ালেখা যদি করতে পারি আমরা বা স্টাডিটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমরা অনেক কিছু নলেজ পাবো নলেজটা অনেক বেশি ম্যাটার করে ম্যাক্সের থেকেও আমার মাধ্যমিক ফোরটি টু পার্সেন্ট ছিল অনলি ওই সময় আমি র্যাঙ্কিংয়ে ওয়ান জিরো ফাইভে ছিলাম সবার লাস্টে আমার স্কুলে আমার জায়গায় অন্য কোনো স্টুডেন্ট হলে সেটা ভাবতো যে আমি তো থার্ড ডিভিশন পাওয়া একটা ছেলে সবাই লাস্টে থাকে একটা ছেলে কীভাবে উপরে যাব কিন্তু আমি সেটা ভাব ভাবিনি কোনো দিন আমার কাছে একটা প্রশ্নই ছিল যদি ওরা পারে আমি কেন পারবো না ট্রাই করতে 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 ওই স্কুলের সেকেন্ড পজিশন টুয়েলভে উঠে টুয়েলভে সিক্সটি ফাইভ পয়েন্ট টু টু থাউজেন্ড ফোরটিনে সিক্সটি ফাইভ পার্সেন্ট পাওয়া বিশাল সিক্সটি ফাইভ পয়েন্ট টু পেয়ে এলাম টুয়েলভে গ্র্যাজুয়েশান সিক্সটি সেভেন পার্সেন্ট বিএডে সেভেন্টি নাইন পার্সেন্ট এবং আমার মাস্টার ডিগ্রি চলছে আমার মাধ্যমিকের মাস্ক কিন্তু ডিসাইড করে নি আমি সামনে কি করব ডিসাইড করেছি আমি আমার সিচুয়েশন ডিসাইড করেছে আমি কি করব? কিভাবে এগিয়ে যাব যার ভিতরে আগুন থাকে সে ওই জায়গাতে যাওয়া না পর্যন্ত তার আগুনটা কোনো দিনই শীতল হয় না ঠান্ডা হয় না আগুনটা নিবে না সেটা ভিতরে আগুন থাকতে হবে তোমাদের একটা একটা স্টোরি শোনাই একজন আইএস অফিসার তিনি তিনি ছিলেন বাস কন্ট্রাক্টর ছিলেন বাসে উঠে 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 প্যাসেঞ্জারকে নিত প্যাসেঞ্জার বস বসাতো এবং তাদের থেকে গাড়ি ভাড়াটা নিত এবং সে কী করত যখনই তার ডিউটি শেষ হতো বাস কন্ট্রাক্টরের কাজ শেষ হতো সে ওইখানে যে আইএস একাডেমি বা আইএসের যে কোচিং চলতো সেই কোচিংয়ের সামনে গিয়ে ফ্রেন্ডের থেকে রোজ গিয়ে গিয়ে ওই নোটসগুলি কালেক্ট করতো ওকে অনেক স্টুডেন্টে বলতো তোদের মতো বাস কন্ট্রাক্টরের দ্বারা আইএস অফিসার হওয়া হবে না ইউপিএসসি তোদের জন্য না আমাদের জন্য প্রিপারেশান না নিয়ে কোচিং না নিয়ে তুই কীভাবে পেয়ে যাবি ঠিক দুটো বছর পরে সে আইএস অফিসার গুগলে সার্চ করে দেখো আনন্দ মণ্ডল আনন্দ মণ্ডল আইএস অফিসার আজকে সে ও বাস কন্ট্রাক্টরই করত দিনে রাত্রে গিয়ে যেখানে পারতো ওইখানে বসে 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 পড়তো আমার কাছে দুটো স্টুডেন্ট পড়তো একটা বিপাশা চক্রবর্তী যে নাকি আবার স্ট্যান্ড করেছে টুয়েলভে দুটো স্টুডেন্ট না অনেকগুলো স্টুডেন্টে পড়তো এর মধ্যে দুজন স্টুডেন্টের ক্যারেক্টারের একটু অন্যরকম লেগেছে আমার বিপাশা চক্রবর্তী যে নাকি কারোর কথায় পাত্তা দিত না সে শুধু ভাবতো যে আমি কি পারি আমি কতটুকু করতে পারবো সেটা সে ভাবতো যে আমার কত পার্সেন্টেজ পাবো সেটা ম্যাটার করে না আমার ম্যাটার করে আমি কতটুকু জেনেছি সেটা আমার কোন পার্টটা বাকি রয়েছে পড়ার জন্য সেটা একজন ছিল রামকৃষ্ণ 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 চন্দ্রপুর হাই সেকেন্ডারি স্কুলে পড়তো ওই ছেলেটা বাড়ি তোর মা ছিল মার একটু মানসিক সমস্যা ছিল এতগুলো সমস্যা থেকেও সে ঘরে রান্না রান্না করতো সব কিছু করে তারপর ঘরের পিছনে বসে বসে হ্যারিকেন দিয়ে বসে বসে পড়ত সে শুধু ইংলিশের মার্ক্সার জন্য স্ট্যান্ড করতে পারেনি আদারওয়াইজ সে অনেক বেস্ট রেজাল্ট করেছে বিপাশ টপ করেছে ফার্স্ট হয়েছে আর তাদের কথা বলছি যে সে মা তারা খুব ভালো স্টুডেন্টস সেটার জন্য না তারা অবভিয়াসলি ভালো অবভিয়াসলি তারা ভালো বাট তাদের থিঙ্কিং প্রসেসটা অন্যরকম ছিল তারা পেয়েছে ভালো রেজাল্ট পেয়েছে রামকৃষ্ণ স্ট্যান্ড না করলেও ফিউচার অনেক কিছু করতে পারবে তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে আছো তোমাদের জন্য একটা মেসেজ থাকবে যে তোমরা চেষ্টা করতে থাকো পারবে না পারবে সেটা পরের কথা পার্সেন্টেজ কত পাবে সেটাও পরের কথা পড়তে থাকো জাস্ট এবার ভেবে দেখো তোমার মা বাবা তুমি চাওয়ার আগেই তোমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু তুমি ওদেরকে কি দিয়েছ সেটা একবার ভেবে দেখো এই কথাটা এই লজিকটা যে তোমার মাথায় ঢুকতে পারে পাস তোমার দ্বারা হয়ে যাবে এবং তুমি পরের বছর লিস্টে অবভিয়াসলি তোমার নাম থাকবে লিস্টে নাম থাকবে নাম থাকবে সব কিছু ঠিক আছে ট্রাই করতে থাকো বেস্ট ট্রাই করো ট্রাই বেস্ট ট্রাই ট্রাই বেস্ট বেস্ট ট্রাই করো বেস্ট কিছু করো বেস্ট কিছু করো বেস্ট কিছু ট্রাই করো এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখার জন্য টাকা পয়সা লাগে না টাকার প্রয়োজন হয় না ভাবার জন্য টাকার প্রয়োজন হয় না ইচ্ছাটা জাগানোর জন্য টাকার প্রয়োজন হয় না তোমার যদি খিদায় না থাকে তাহলে তোমার সামনে এসে পোলাও যা কিছু দিই তোমার ফেভারিট খাবার এনে দিলেও তুমি খেতে পারবে না এটা গ্যারান্টি কিন্তু যদি তোমার ভিতরে ক্ষিদা থাকে না তোমাকে যাই দে সেটাও খেতে পারবে ম্যাটার করে না তুমি আর্টসে পড়ো না সায়েন্সে পড়ো না কমার্সে পড়ো পাশের বাড়ির কাকিমনি পাশের বাড়ির কাকু কি বলেছে সেটাই ম্যাটার করে না ওদেরকে তোমরা কোনো দিনই খুঁজে পাবে না কবে খুঁজে পাবে জানো ঠিক তোমার টুয়েলভের রেজাল্টের আগের দিন আর টুয়েলভের রেজাল্টের পরের দিন আমি তো মাধ্যমিকের রেজাল্টের আগের দিন মাধ্যমিকের রেজাল্টের পরের দিন কি বলবে আরে আপনার ছেলে তো এত পেয়েছে আমার ছেলে তো অত পেয়েছে জানিস ওই ছেলেটা আজকে গ্রামেদের বাইক এত স্পিডে চালিয়ে গিয়েছে কত স্পিড ছিল তিরিশ ছিল স্পিড তিরিশ থার্টি এই ওরা হলো পাশের বাড়ির কাকু আর কাকিমনে নিজেকে এমনভাবে অ্যাস্টাবলিশ করো যাতে তোমার মা বাবা তোমার জন্য মাথা উঁচা করে চলতে পারে তাই তোমার বাবা প্রাউড ফিল করে বলতে পারে ওর বাবা আমি ঠিক আছে তাহলে লাস্ট পর্যন্ত তোমাদেরকে এটাই বলবো যে ট্রাই করতে থাকো সেও তোমরা পারবে তোমরা যদি না পারো কেউ পারবে না ইম্পসিবল কিছুই নেই পসিবল হবে জাস্ট ট্রাই করতে থাকো ঠিক আছে থ্যাংক ইউ তোমরা চ্যানেলটাতে ফলো করে রেখো তার আরও কিছু মোটিভেশনাল ভিডিও বানানোর ট্রাই করবো কেউ খারাপ ভাব খারাপভাবে নিও না ভিডিওটা শুধুমাত্র তোমাদের মোটিভেশনের জন্য বানিয়েছি আমি কাউকে নিচু করার জন্য কাউকে উঁচু করার জন্য বানিয়ে নি ভিডিওটা ঠিক আছে তোমাদের মোটিভেশন জিনিসটা অনেক বেশি প্রয়োজন আমি জানি সেই মোটিভেশানটার জন্য এই ভিডিওগুলি বানাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং পুরোটা ভিডিও সব সময় দেখবে আর যদি আমি যদি কিছু তোমাদের মোটিভেশন দিতে পারি আমি সাকসেস মনে করব নিজেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ